আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। আমি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আজ তোমাদের গণিত বিষয়ে আমি তোমাদের পাঠ নিয়ে আলোচনা করব। আমার গণিত বিষয়ে পাঠের বিষয়বস্তু হচ্ছে চতুর্থ অধ্যায়ের পাঠ 4.3। এই বিষয় আমরা যে শিখবো, শেখার আগে আমাকে একটা বিষয় জানতে হবে। যেমন আমরা আগে শিখেছি, এটা প্লাস, এটাও প্লাস, সমান সমান প্লাস, অর্থাৎ কি এক চিহ্ন বা একই চিহ্ন যুক্ত রাশির গুণফল যোগ। একই ভাবে আমরা শিখেছি মাইনাস মাইনাস এ প্লাস, প্লাস মাইনাস এ মাইনাস, মাইনাস প্লাস এ মাইনাস। এখান থেকে আমরা বলতে পারি যে একই চিহ্ন যুক্ত হলে তার গুণফল যোগ, আর ভিন্ন চিহ্ন যুক্ত হলে তাদের গুণফল বিয়োগ হবে। বন্ধুরা, একটা গণিতের মাধ্যমে বা অঙ্কের মাধ্যমে আমরা বিষয়টা একটু পরিষ্কার করার চেষ্টা করি। মনে করো ফাইভ একটা রাশি, মাইনাস থ্রি এক্স একটা রাশি। এখন যদি বলা হয় যে দুইটি এক কোটি রাশিকে আমরা গুণ করব, সেক্ষেত্রে আমাকে চিহ্নযুক্ত সংখ্যাটা ক্লিয়ার করে নিতে হবে। যেমন ফাইভ এক্স ওয়াই, এই রাশিতে আমার সামনে কোনো এখানে চিহ্ন নাই, অর্থাৎ এটা যোগ হিসেবে আপনার ধরে দিতে পারেন। আমার দ্বিতীয় রাশি হচ্ছে থ্রি এক্স জে, যেহেতু এটা বিয়োগ চিহ্ন যুক্ত, তাহলে আমরা এই রাশিটাকে ব্র্যাকেট অর্থাৎ প্রথম বন্ধনী দিয়ে বন্ধনীভুক্ত করতে পারি। আমাকে গুণের বিধি অনুযায়ী সংখ্যা সহ আগে কাজ করতে হবে। যেমন আমার প্রথম রাশিতে সংখ্যা সহ ফাইভ, দ্বিতীয় রাশিতে সংখ্যা সহ হচ্ছে মাইনাস থ্রি। আমাকে চিহ্ন কাজ করে নিতে হবে, ফাইভ এর আগে কোন চিহ্ন নাই, তাহলে আমরা বলতে পারি এখানে প্লাস, এখানে থ্রি এর আগে আছে মাইনাস, তো বিপরীত চিহ্ন, তাহলে কাজ করি প্লাস মাইনাস, প্লাস মাইনাস এর গুণফল মাইনাস। ফাইভ আর থ্রি আমরা যে স্বাভাবিক গুণক বিধি শিখেছি নিচের ক্লাস গুলাতে, সেই অনুযায়ী তিন পাঁচে কত হয় বলে পনেরো। এখন এখানে চলক হিসাবে আছে এক্স, দ্বিতীয় রাশিতে আছে চলক হিসাবে এক্স, তাহলে আমরা গুণক বিধি অনুযায়ী এক্স আর এক্স গুণ করলে পাবো কি এক্স এর স্কয়ার। ঠিক সেভাবে প্রথম রাশিতে আছে ওয়াই চলক, দ্বিতীয় রাশিতে আমার কোনো চলক নেই, তাহলে চলক আমরা একটা ওয়াই হিসেবে নিতে পারি। প্রথম রাশিতে আমরা বাড়তি কোনো চলক নেই, দ্বিতীয় রাশিতে চলক হিসেবে আছে জে, তাহলে জে। বন্ধুরা, আরেকটু সহজ ভাবে বলার জন্য দ্বিতীয় একটা রাশি ব্যবহার করতে পারি, মাইনাস টেন স্কয়ার, এটা একটা একপদী রাশি। সেভেন বি কিউ, এটা একটা একপদী রাশি। আমরা এই দুইটা রাশিকে গুণ করব, যেহেতু প্রথম রাশিটা বিপরীত অর্থাৎ বিয়োগ চিহ্ন যুক্ত, তাহলে আমরা এটাকে প্রথম বন্ধনীভুক্ত করছি গুণক বিধি অনুযায়ী গুণ চিহ্ন, দ্বিতীয় রাশিতে কোন চিহ্ন নেই, সুতরাং এখানে বন্ধনীর প্রয়োজন নেই। তাহলে আমরা চিহ্ন কাজ করি, প্রথম রাশিতে মাইনাস, দ্বিতীয় রাশিতে সেভেন এর আগে কোন চিহ্ন নেই, তাহলে আমরা প্লাস গুণে নিতে পারি, মাইনাস প্লাসে মাইনাস। এবার সংখ্যা সহক গুলাকে কাজ করি, প্রথম রাশিতে আমার সংখ্যা সহক টেন, তৃতীয় রাশিতে আমার সংখ্যা সহক সেভেন, তাহলে আমরা গুণ করে পাই সেভেন্টি। প্রথম রাশিতে আমার চলক হিসেবে আছে স্কয়ার, দ্বিতীয় রাশিতে আমার কোন চলক নেই, এরকম সদৃশ পদের কোন চলক নেই, তাহলে স্কয়ার স্কয়ার। দ্বিতীয় রাশিতে আমার কোন অংশ বা কোন পদ অবশিষ্ট নেই, দ্বিতীয় রাশিতে আছে আমার বিকিউ, তাহলে আমরা লিখলাম বিকিউ। শিক্ষার্থী বন্ধুরা, বিধি অনুযায়ী চিহ্নযুক্ত সংখ্যার দিকে সবসময় নজর রাখতে হবে। কেন একটা রাশি লিখলাম নাইন জেড, দ্বিতীয় একটা রাশি লিখলাম ফাইভ জেড স্কোয়ার। এখানে আমরা গুণক বিধি অনুযায়ী নাইন জেড যুক্ত মাইনাস চিহ্ন যুক্ত, তাহলে গুণক করছি, আর দ্বিতীয় রাশি যেহেতু কোনো চিহ্ন নাই, সেজন্য বন্ধনী প্রয়োজন নাই, তাহলে আমরা
চিহ্নযুক্ত কাজ করি প্রথম রাশিতে মাইনাস দ্বিতীয় রাশিতে আগে মাইনাস কোনো চিহ্ন না তাহলে কাজ করি মাইনাস তাহলে মাইনাস আচ্ছা এবার শুরু সহগুণ কাজ করি ফাইভ আর নাইন কে গুণক বা নামন করে পাই আমরা 45 এবার প্রথম রাশিতে আমার চলক হিসেবে আছে যে দ্বিতীয় রাশিতে চলক হিসেবে আছে জেড স্কয়ার আমরা যে গুণক বিধি অনুযায়ী শিখেছি সেটা অনুযায়ী আমরা প্রথম রাশির জেডে যে সূচক ওয়ান করতে পারি যেহেতু কোনো সংখ্যা এখানে নেই তাহলে আমরা ওয়ান সূচক হিসেবে নিতে পারি দ্বিতীয় রাশি আমার সূচক হিসেবে আছে টু তাহলে আমরা টু নিতে পারি মাইনাস 45 জেড ওয়ান আর টু যোগ করলে হবে তো বন্ধুরা এইভাবে আমরা বীজগণিত রাশির যে গুণ বা গুণক বিধি সেভাবে আমরা কাজ করতে পারি সেই কাজগুলো করার আগে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে যে প্লাস প্লাসে প্লাস প্লাস মাইনাসে মাইনাস মাইনাস মাইনাসে প্লাস মাইনাস প্লাসে মাইনাস অর্থাৎ একটু সহজভাবে বলি যে একই চিহ্ন যুক্ত হলে প্লাস ভিন্ন চিহ্ন যুক্ত হলে মাইনাস তো বন্ধুরা আশা করি তোমরা ভালোভাবে এটা বাসায় অনুশীলন করবে এবং সুস্থ থাকবে সবার সুস্থ থাকা কামনা করে খোদা হাফেজ